হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস বর্তমানে কিন্তু নোট কয়েন সেল হচ্ছে এটা নিয়ে কিন্তু মার্কেটে অলরেডি হইচই শুরু হয়ে গেছে তো আসলে এই নোট কয়েনটা কিভাবে সেল হচ্ছে এবং কত দামে সেল হচ্ছে এবং আমরা যে মার্কেটে অন্যান্য কয়েনগুলো সেল করি সেগুলোর মতোই কি আমরা এখানে সেল করতে পারবো নাকি অন্যান্য সিস্টেমে আমাদের সেল করতে হবে যেমন মার্কেটে যে কয়েনগুলো লিস্টেড আছে আমরা যদি সেখানে সেল করতে যাই তাহলে অ্যাট ফার্স্ট আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে জাস্ট সেখানে সেলে ক্লিক করে দিলেই কিন্তু অটোমেটিকলি এবং ইনস্ট্যান্ট সেল হয়ে যায় তো ঠিক সেভাবেই কি আমরা নোট কয়েনটা সেল করতে পারবো নাকি অন্য সিস্টেমে সেল করতে হবে এবং এখানে সেল করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে তাছাড়াও এখানে যদি আপনারা সেল করতে না পারেন তাহলে আপনারা পরবর্তীতে সেল করতে পারবেন কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা যারা নোট কয়েন মাইনিং করতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা এ টু জেড দেখার চেষ্টা করবেন তো এট ফার্স্ট আমরা কথা বলবো আসলে নোট কয়েনটা কিভাবে সেল হচ্ছে তো দেখেন এই মার্কেট প্লেসে কিন্তু নোট কয়েনটা সেল হচ্ছে এবং এখানে দেখেন এখানে কিন্তু এনএফটি এর মতো নোট কয়েনের কিছু ভাউচার দেওয়া আছে এই ভাউচারগুলো কিন্তু আপনারা ওইখানে দিতে পারবেন এই ভাউচারগুলো যখন আপনারা দিয়ে দিবেন তখন এখান থেকে যদি কেউ কিনতে চায় সে কিন্তু পেমেন্ট করে তারপরে এই কয়েনগুলো কিন্তু আপনাদের কাছ থেকে কিনতে পারবে মানে এই ভাউচারটা কিনতে পারবে এটা এক ধরনের এনএফটি বলতে পারেন আপনারা এনএফটি সিস্টেমে আপনারা সেল করতেছেন যখন এই কয়েনটা লিস্টেড হবে তখন কিন্তু সেই এনএফটিটা কনভার্ট করে আবার নোট কয়েনটা নিয়ে নেওয়া হবে তো এখন এই জায়গায় যদি আমি জাস্ট একটু ক্লিক করি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এক একটা ভাউচারের রেট কত বেশি এবং এই জায়গায় দেখেন এক একটা ভাউচার আপনারা কিন্তু মিনিমাম দশ মিলিয়ন অথবা একশো মিলিয়ন স্যার এখানে সেল করতে পারবেন না তো এই ভাউচারটা দেখেন এটা কিন্তু দশ মিলিয়নের একটা ভাউচার তো এই ভাউচারটাতে মানে দশ মিলিয়ন কয়েনের দাম যদি আপনারা একটু দেখেন এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন তিনশো টন মানে তিনশোটা টন কয়েন টন কয়েন তো আপনারা সকলে জানেন এক একটা টন কয়েনের প্রাইস কিন্তু বর্তমানে তিন ডলারের কাছাকাছি তো দেখেন দশ মিলিয়ন কয়েন কিন্তু মোটামুটি টা টন কয়েনে বিক্রি হচ্ছে এবং এখানে কিন্তু ডলারটা শো করতেছে মোটামুটি আটশো বান্ন ডলারে কিন্তু সেল হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স বিট তো আসলে এটা সেল হচ্ছে কিভাবে এটা সেল হচ্ছে প্রি মার্কেটের দ্বারা মানে পিয়ার টু পিয়ার পি তো আপনারা অনেক খেয়ে তো পি টু মাধ্যমে মূলত এটা সেল হচ্ছে তো পি টা আসলে কি পার্সন টু পার্সন মানে আপনার কাছে কয়েন আছে আমি যদি আপনার কয়েন গুলা কিনতে চাই তাহলে কিন্তু এই মার্কেটের মাধ্যমে আমি কিনতে পারবো এখন আপনারা অনেকে বলতে পারেন যে আসলে পার্সন টু পার্সন সেল করতে গেলে এসব মার্কেটের কি প্রয়োজন আসলে আপনি যদি আমার কাছে সেল করেন এবং আমি যদি কয়েনগুলো নেওয়ার পরে আপনার কোনোভাবে পেমেন্ট না করে তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না তো সেজন্য মূলত থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে এই সমস্ত মার্কেট প্লেস তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কিভাবে নোট কয়েনটা সেল হচ্ছে এবং কত দামে এখানে সেল হচ্ছে আর আমরা মার্কেট প্লেসে যেভাবে কয়েনগুলো সেল করি সেভাবে কিন্তু আপনারা এখানে সেল করতে পারবেন না অ্যাট ফার্স্ট আপনাদের এখানে একটা ভাউচার ক্রিয়েট করতে হবে ভাউচারটা ক্রিয়েট করার পরে এটা আপনাদের এই যে মার্কেট প্লেসটা আছে এখানে আপনাদের অ্যাড করতে হবে এবং সেলের জন্য এখানে বসায় দিতে হবে তারপরে যারা ইউজার আছে মানে যারা কিনতে চায় তারা যদি প্রবেশ করে প্রবেশ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যানার শো করতেছে মানে করতে ভাউচার শো করতেছে তো তাদের যেটা চয়েস হবে সেটা জাস্ট তারা ক্লিক করবে ক্লিক করার করার পরে এখানে পেমেন্ট মাধ্যমে তারা কিন্তু কিনে নিতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু বাই অপশন আছে তো এই বাই নেওয়া যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমি কিন্তু এই ভাউচারটা কিনতে পারবো এবং উপরে দেখেন কানেক্টের অপশন আছে এই কানেক্টে ক্লিক করে আমি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করবো সেই ওয়ালেটে কিন্তু আমার এই কয়েন চলে যাবে তো এখন বিষয় হচ্ছে আপনার কিন্তু এখানে চাইলেও ইনস্ট্যান্ট সেল করতে পারবেন আপনারা জাস্ট ভাউচারটা ক্রিয়েট করে এখানে ইনপুট করে দিবেন পরবর্তীতে যদি কারো চয়েস হয় বিষয়টা বুঝে দেখেন যদি কারো পছন্দ হয় আপনার রেটটা পছন্দ হয় যদি কেউ কিনতে চায় তবেই কিন্তু এখান থেকে কিনবে আর যদি কেউ কিনতে না চায় এবং আপনার এনএফটিটা যদি বিক্রি না হয় তাহলে কিন্তু সেটা থেকে যাবে সেটা কিন্তু আপনি কোনোভাবে সেল করতে পারবেন না এটাই হচ্ছে পিটুমি মার্কেট তো আসলে আজকের ভিডিওটা মেক করার রিজন হচ্ছে যারা যারা অধৈর্য হয়ে গেছেন যে আসলে নোট কয়েন সেল হচ্ছে বাট আমরা কিভাবে সেল করব সেল করতে পারতেছেন না ভাই তাদের উদ্দেশ্য বলতেছি নোট কয়েন সেল হচ্ছে শুধুমাত্র প্রি মার্কেটে পি2পি এর মাধ্যমে আপনাদের এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই পি2পি মার্কেটে কিন্তু সবাই সেল করতে পারবে না আর এখানে সেল করতে গেলে অনেকেই কিন্তু বলতেই পারবে না যে তাদেরটা সেল হবে কিনা যদি কোনো ইউজারের বা যদি কোনো ক্রেতার পছন্দ হয় তবেই কিন্তু সেটা কিনবে এবং তবেই কিন্তু সেটা সেল হবে তো এখন আপনাদের করণীয় হচ্ছে আপনাদের জাস্ট এখানে ওয়েট করতে হবে এই যে এখানে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে এই আপডেটটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ফর দা ফার্স্ট টাইম ইউ ক্যান বাই এন্ড সেল নট কয়েন বিফর দ্য টোকেন লঞ্চ মানে টোকেনটা লঞ্চ হওয়ার আগে লিস্টেড হওয়ার আগে আপনারা কিন্তু সেল করতে পারবেন প্রি মার্কেটের মাধ্যমে বাট এখানে কিন্তু সবাই সেল করতে পারবেন আমি কিন্তু বারবার বলতেছি এবং এইখানে বলা হয়েছে আপনার কাছে যদি ভালো অ্যামাউন্টের কোনো কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা ভাউচারে কনভার্ট করতে পারবেন একটা হচ্ছে টেন মিলন আরেকটা হচ্ছে একশো মিলন এই যে দেখেন একশো মিলন আপনারা ভাউচারে কনভার্ট করে তারপরে এন সিস্টেমে আপনারা পিয়ার টু পিয়ার মানে পি টু পি এর মাধ্যমে সেল করতে পারবেন আর আপনাদের যদি এটা সেল না হয় তাহলে পরবর্তীতে কি হবে এই যে এখানে বলা আছে ভাউচার ক্যান বি এক্সচেঞ্জ ফর নট আফটার দা টোকেন লঞ্চ মানে যখন টোকেনটা লঞ্চ হবে তখন কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনাদের যে ভাউচারটা আছে যদি টেন মিলিয়নের হয় তাহলে আপনারা সেটা এক্সচেঞ্জ করে টেন মিলিয়ন নোট কয়েন নিয়ে নিতে পারবেন আর যদি একশো মিলিয়নের হয় তাহলে কিন্তু আপনারা একশো মিলিয়ন নিয়ে নিতে পারবেন আর যারা যারা পি এর মাধ্যমে সেল করতে পারবে না তাদেরটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে নোট কয়েনে বর্তমানে যেহেতু নোট কয়েনটা কোথাও লিস্টেড হয়নি সো এটার কিন্তু নির্দিষ্ট কোনো প্রাইস এখন পর্যন্ত হয়নি পি মার্কেটে বিক্রেতা এবং ক্রেতার চয়েস অনুযায়ী এবং আলোচনা সাপেক্ষে কিন্তু সেখানে একটা প্রাইস নির্ধারিত হয় তো এর জন্য কেউ যদি বলে যে বর্তমানে এটার রেট এত চলতেছে বা এত চলতেছে এটা কিন্তু আপনারা কেউ বিশ্বাস করবেন না কেননা এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে বর্তমানে কিন্তু এটা কোথাও লিস্টেড হয়নি যার কারণে এটার প্রাইস বর্তমানে জিরো তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন তো এখন আমি আপনাদের বোঝাবো যে আসলে আপনারা যদি নোট কয়েনটা সেল করতে চান তাহলে আপনাদের কি কি প্রয়োজন হবে আপনারা যদি নোট কয়েনে একটু প্রবেশ করেন প্রবেশ করার পর আপনারা নিচে দেখতে পারবেন আমার কিন্তু এখানে তিনটা অপশন শো করতেছে এখানে কিন্তু আরেকটা অপশন আসবে আর মাঝে মাঝে কিন্তু এই অপশনটা আসে আবার মাঝে মাঝে কিন্তু চলে যায় তো এই করোনারে আপনারা দেখতে পারবেন ট্রেড নামে একটা অপশন চলে আসবে তো ট্রেড অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের একটা ওয়ালেট লাগবে আসলে কোন ওয়ালেট লাগবে টেলিগ্রামের কিন্তু একটা নিজস্ব ওয়ালেট আছে আপনারা যদি উপরে থ্রি ডটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু একটা ওয়ালেট অপশন শো করবে এই ওয়ালেটে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন আর ওয়ালেটটা ক্রিয়েট করার সময় আপনাদের কিন্তু চব্বিশ ডিজিটের একটা পাস ক্রেস দেওয়া হবে মানে চব্বিশটা ওয়ার্ডের মেটা যেমন বারোটা দেওয়া হয় এখানে কিন্তু চব্বিশটা দেওয়া হবে তো অবশ্যই আপনারা সেগুলো সেভ করে রাখবেন যদি সেভ করে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন না অথবা আপনারা কিন্তু ডিরেক্টলি প্লে স্টোর থেকে টন কিপার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করে নিতে পারেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করতে পারেন এটাও কিন্তু টেলিগ্রামের নিজস্ব একটা ওয়ালেট এবং যখন আপনারা ট্রেড অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের কয়েকটা অপশন আসবে সেখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে আপনারা কিন্তু অবশ্যই দশ মিলিয়ন অথবা একশো মিলিয়ন যদি আপনাদের একশো মিলিয়ন ব্যালেন্স থাকে তাহলে একশো মিলিয়ন দিতে পারেন অথবা যদি আপনাদের দশ মিলিয়ন থাকে তাহলে আপনারা দশ মিলিয়নও দিতে পারেন কোনো সমস্যা নাই তো ব্যালেন্সটা দেওয়ার পরে যখন আপনারা ওয়ালেটের সাথে কানেক্টেড করবেন তখন কিন্তু আপনাদের এখানে একটা ফি লাগবে জিরো পয়েন্ট ওয়ান টন কয়েন এখানে কিন্তু ফি লাগবে আর বলতেছি এক একটা কয়েনের প্রাইস মানে টন কয়েনের প্রাইস কিন্তু মোটামুটি তিন ডলারের কাছাকাছি আছে তাহলে আপনারা হিসেব করে দেখেন যে জিরো পয়েন্ট ওয়ান টন কয়েনের প্রাইস কেমন হচ্ছে তো অবশ্যই যখন আপনারা ভাউচারটা ক্রিয়েট করবেন মানে এনএফটি ভাউচার তখন কিন্তু আপনাদের জিরো পয়েন্ট ওয়ান এখানে অবশ্যই ফি লাগবে আর এই টন কয়েনটা আপনারা কোথায় পাবেন অবশ্যই এমএক্সি এক্সি গ্লোবালের লিস্টেড আছে কু কয়েনের লিস্টেড আছে আর অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্টেড আছে তবে বাইনান্সে কিন্তু লিস্টেড নাই তো আপনারা এম এক্সি গ্লোবাল থেকে টন কয়েনটা কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটে অ্যাড নিয়ে আসবেন তো তারপরে আপনাদের ভাউজারটা ক্রিয়েট করার পরে আমি যে মার্কেট প্লেসটা বললাম এই যে এখানে দেখেন তাদের টুইটারে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে মার্কেট প্লেসের এই জায়গায় ক্লিক করে জাস্ট আপনারা মার্কেটে অ্যাড করে দিতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব মার্কেটে কিন্তু সবাই বর্তমানে সেল করতে পারতেছে না পিটুপি এর মাধ্যমে সেখানে জাস্ট আপনাদের একটা হয়রানি হচ্ছে তো এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই খুব শীঘ্রই কিন্তু মার্কেটে এটা লিস্টেড হবে বিষয়টা বুঝেন খুব শীঘ্রই বিভিন্ন ধরনের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে তখন আপনারা সেখান থেকে কিন্তু সেল করতে পারবেন ইজিলি আর এক্সচেঞ্জারে সেল করার মজাটাই কিন্তু একটু আলাদা আমি আপনাদের বলি আপনারা জাস্ট অ্যামাউন্টটা সিলেক্ট করে যখন সেলে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করে অটোমেটিকলি সাথে সাথে কিন্তু আপনাদের সেল হয়ে যাবে বাট এখানে যদি আপনারা সেল করতে চান পিটুপি এর মাধ্যমে এখানে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন না এবং আপনারা শিওরলি বলতেও পারবেন না আপনাদের সেল হবে কিনা তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করবো না এখান থেকে শেষ করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে